অসহায় মর্মান্তিক আরতি, স্বামী হারা এগারী পত্নীর, পুত্র হারা এগারী মাতৃর বুকু ভাঙা ক্রন্দনীয়া। আলফার গুলিত নিহত আরক্ষী বিষয়া শহীদ ভাস্কর কলিতার এয়া নিথরুয়া পত্নী, দুই সন্তান আর দুর্ভগীয়া পিতৃ মাতৃর চকুলো, যে চকুলো হয়তো আর কোনোদিনেই শেষেই নহব। আলফার গুলিত নিজের স্বামীয়ে করুণ মৃত্যুক সাবটি লওয়ার পিছত ভাস্কর কলিতার পত্নী সংগীতার এয়া কাতর আহ্বান, এইবিল বন্ধ করব, একু লাভ নাই, আমি আমি বিধবা হয়ে যাই থাকিম, মাক লড়া হেরাব, বাচ্চাই লড়া, বাপেক হেরাব, সেইবিলাকে হয়ে থাকি। আলফা স্বাধীনের মুখ্য সেনাধ্যক্ষ পরেশ বড়ুয়াক উদ্দেশ্যে এয়া সংগীতার বুকু ভঙা আরতি। মূর দরে আর আন কাকু আপনি বিধবা নকরিব, মূর লড়া ছালী কেটার দরে আন কাকুয়ে আপনি পিতৃহারা নকরিব। স্টপ, এইখানে এইবিল বন্ধ করক, একু লাভ নাই, আমি আমি বিধবা হয়ে যাই থাকিম, মাক লড়া হেরাব, বাচ্চাই লড়া, বাপেক হেরাব, সেইবিলাকে হয়ে থাকিব, একু নয়, কারো একু নয়। বি পজিটিভ, পজিটিভ মুড লো আপনি আগবাড়ি আহক, মানে একদম মূর এইটে এইটে রিকুয়েস্ট, পজিটিভ মুড লো আহক, এভরিওয়ান উইল বি পজিটিভ। আলফা স্বাধীনের মুখ্য সেনাধ্যক্ষ পরেশ বড়ুয়ার বিরুদ্ধে এয়া চূড়ান্ত ক্ষোভ এগারী স্বামী হারা পত্নী আর এয়া পুত্র হারা মাতৃর। না, এইখানে তো হাও থাকিব লাগিব ন, যে আমাক আমাক তো সুধক, কিবা তো কোক, আমাক কোক, ইমান হাও থাকা মানুষ আজি, হে মাক, মার লগত কথা পাতক, দেউতাক কোক, দেউতাক কোক, আর জঙ্গলের পর ফোন করে কেউ কব, জঙ্গলের পর ফোন করে কেউ কব, আহক, এই মাক বুঝাও, এটাও মাক দেউতাক বুঝাও, মূর বাচ্চা এটাও আপনাকে শুনেছেন, বাবা জঙ্গলত, জঙ্গলত লুকাই কেউ হাওয়া হেরি করে আছে, সন্মুখ আহি আমাক কোক। কারণ আলফা স্বাধীনের উদিত সুরুজর সপোনে একেবারে নুমাই পেলালে এইটু পরিয়ালর ভাস্করক, যি ভাস্করর আর কাহানির উদয় নহয়। উদিত সুরুজর সপোনে চিরদিনের ডুবাই দিলে এইগারী পত্নীর কপালর রঙা সুরুজটুক, সেয়ে আলফার বিরুদ্ধে ক্ষোভর উদ্গীরণ সন্তান হারা পিতৃ মাতৃ আর স্বামী হারা পত্নীর। জঙ্গলের মাজর পর ওলাই ইতিবাচক পথে অসমক নতুন করার সপোন পূরণ করক, কিন্তু এনেদরে কোনো পাহওয়াল যুবকক নির্মমভাবে হত্যা করে নহয়। আলফা স্বাধীনের সেনাধ্যক্ষ পরেশ বড়ুয়ালে এই আহ্বান ভাস্কর কলিতার দুর্ভগীয়া পত্নী সংগীতার। স্বাধীন অসম যুন্তু বিচারে, স্বাধীন অসম খন আপনাক আমি কোঅপারেট করলেহে হব, অসমৰ মানুহে যদি কোঅপারেট করে, অসমৰ মানুহ কোঅপারেট করলে আপনার নহব, আপনি অকলে জঙ্গলত লুকাই লুকাই কোঅপারেশন কেনেকে বিচারিব, আপনি ওলাই হকসন, আপনি ওলাই হক, মানুষখিনিক আপনি নেগেটিভলি ব্রেইন ওয়াশ নকৰিব, পজিটিভলি ব্রেইন ওয়াশ করক। দেড় বছরিয়া দুই এমাদি বা জজা সন্তানক বুকুত বান্ধি দিয়া ভাস্কর কলিতার পত্নী সংগীতাই বুলিব লাগিব জীবনের এক কন্টকময় পথ, কারণ রুগিয়া পিতৃ মাতৃর বাবে একমাত্র সন্তান ভাস্করেই আছিল তেওঁলোকর জীবনের সকলো, কিন্তু আলফাই কাঢ়ি লৈ গল তেওঁলোকর একমাত্র সন্তানক, সেয়েহে পিতৃ মাতৃরও প্রচণ্ড ক্ষোভ আর দুঃখ। কিন্তু কোনে বুঝিব, কোনে বুঝাব এই দুর্ভগীয়া পরিয়ালটির হিয়া ভাঙা আর্তনাদ।
কেমেৰা পার্সন বিনয়ৰ সৈতে আজাৰাৰ পৰা ৰতন কলিতা, নিউজ লাইভ।